খালেদাকে বিদেশে যেতে না দিলে গদি ছাড়া করার আন্দোলন। বরগুনায় বিএনপির অনশনে পুলিশের লাঠি পেটা, আটক ছয়। স্বৈরাচারী সরকার বিদায়ে জীবন দিতে প্রস্তুত বলছেন আসম ও রব। 22 নভেম্বর সারা দেশে বিএনপির সমাবেশ। এবং সর্বশেষ জানাবো, নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই, হুমকি ধামকি আওয়ামী লীগের। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন। খালেদাকে বিদেশে যেতে না দিলে গদি ছাড় করার আন্দোলন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সারা দেশে গণ অনশন কর্মসূচি, 4 জেলায় লাঠিপেটা ও হামলা, কাল সমাবেশ। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা না করলে আন্দোলনের মাধ্যমে গতিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির গণ অনশন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এই হুঁশিয়ারি জানান। একই প্রেস ক্লাবের সামনে এবং সারা দেশে মহানগর জেলা উপজেলা সমাবেশ হবে। এরপর যদি দাবি না মানা হয় রাজপথে এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার সুচিকিৎসার দাবিতে গতকাল শনিবার ঢাকা সহ সারা দেশে গণ অনশন কর্মসূচি পালন করে বিএনপি। পটুয়াখালীতে অনশনে হামলা করছে ছাত্রলীগ, এতে অন্তত 35 জন আহত হয়েছেন। পুলিশ বরগুনার অনশন থেকে বিএনপির 6 জন নেতাকর্মীকে আটক করেছেন বলে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন। সকাল 8টার দিকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থান নিতে শুরু করেন। এক পর্যায়ে কাকলারের নাইটিঙ্গেল থেকে ফকিলাপুর মোড় পর্যন্ত সড়কের এক পাশ জুড়ে হাজার হাজার নেতাকর্মীর সমর্থক ত্রিপুল মাদুরো খবরের কাগজ বিছিয়ে অনশনে অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। কর্মসূচি ঘিরে সাজওয়ানা জানা জল কামানের গাড়ি, প্রিজন ভ্যান নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক ওই এলাকায় অবস্থান নেন। অনশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হুঁশিয়ারি জানিয়ে বলেন, এই গণ অনশন থেকে সরকারকে খুব পরিষ্কার ভাষায় বলে দিতে চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে এবার যে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, সেই আন্দোলন আপনাকে গতিচ্যুত করবে। বরগুনায় বিএনপির অনশনে পুলিশের লাঠিপেটা, আটক ছয়। বরগুনায় বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশ অতর্কিত লাঠিপেটা করেছে, অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে আজ সকালে কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি। পুলিশের দাবি, অনশন কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠকের 6 নেতাকর্মীকে আটক করেছে। পুলিশের লাঠিপেটায় 20 থেকে 25 জন নেতাকর্মীদের আহত হয়েছেন বলে দাবি বিএনপির। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সকাল 9:30 শহরে কাঠপট্টি সড়ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নেতাকর্মী অনশন শুরু করেন। সড়কের উপর কাপড় বিছিয়ে অনশনে বসেন তারা। শুরু থেকে বিএনপি কার্যালয়ের 2 প্রান্তে পুলিশ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলেন। বিএনপি নেতাকর্মীরা সড়ক ছেড়ে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে বিএনপির অনশন কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে কর্মসূচি পালন করছিল। এরপর পুলিশ তাদের উপর অতর্কিত লাঠিপেটা শুরু করে। এতে দলে 20 থেকে 25 জন নেতাকর্মী আহত হয়েছেন। একটি গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কখনোই ঘটে না। শান্তিপূর্ণ গণ অনশনে লাঠিপেটা ও গ্রেপ্তারের ঘটনা লজ্জাজনক। স্বৈরাচারী সরকার বিদায়ে জীবন দিতে প্রস্তুত বলছেন আসম ও রব। গণবিস্ফোরণ ছাড়া ওই স্বৈরাচারী সরকার যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে বিদায় করতে প্রয়োজনে আমি জীবন দিতে প্রস্তুত। চালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় সমাবেশে রব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আর কত ভর্তুকি দেব, ভর্তুকি কি আপনাদের টাকায় দিয়েছেন, ভর্তুকি কি দিচ্ছেন জনগণের টাকায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণকে জিম্মি করে ভাড়া বৃদ্ধি করে যে টাকা আদায় করছেন সেটি করতে দেওয়া হবে না। আপনার রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দেবেন, রাষ্ট্রের সবকিছু মালিক জনগণ। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জনগণের উপর যে অত্যাচার নির্যাতন করছেন তার সবকিছুরই শেষ আছে। বিনা ভোটে দীর্ঘদিন সরকারে আছেন, আপনাদেরও যেতে হবে, তবে কিভাবে যাবেন সেটি ভাবলে আমাদের গা শিউরে ওঠে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা শতাধিক লোককে খুন করেছেন, সেখানে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে অস্ত্রগুলো এলো কোথা থেকে। মানুষের মৃত্যুতে এ সরকারের সামান্যতম সহানুভূতি সৃষ্টি হয় না, কারণ তারা রাতের বেলায় ভোট ডাকাতি করে এসেছে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়ার জন্য আমাদের কিছু লোকে জীবন দিতেই হবে, এটার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
22 নভেম্বর সারা দেশে বিএনপি সমাবেশ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আগামী 22 নভেম্বর সারা দেশে সমাবেশের ঘোষণা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মির্জা ফখরুল বলেন, আগামী 22 নভেম্বর খালেদা জিয়ার মুক্তিও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে ঢাকায় যেতে প্রেস ক্লাব এবং সারা দেশে মহানগর জেলা উপজেলা সমাবেশ হবে। সমাবেশে আমরা আবার ওই দাবি নিয়ে সামনে আসব, তারপর যদি না হয় আবারও কর্মসূচি ঘোষণা করব এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে দেশ নেত্রীকে মুক্ত করা হবে। খালেদা জিয়া আজ এত অসুস্থ, তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। আমরা বিদেশের ডাক্তারের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশে যে চিকিৎসা দেওয়া সম্ভব চিকিৎসকরা তা দিয়েছেন, কিন্তু কতগুলো জটিলতা আছে, সেইগুলো বিদেশে আরও অ্যাডাল্ট ট্রিটমেন্ট না হলে তাকে সুস্থ করা যাবে না। পরিবার থেকে আবেদন জানানো হয়েছে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে, সেই সুযোগে তারা দায়নি ফিরিয়ে দিয়েছে। পার্লামেন্টের সংসদ নেত্রী এমন ভাষায় কথা বলেছেন যে কোনো মতেই তা গ্রহণযোগ্য নয় এবং আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন। 401 ধারায় সরকারের সম্পূর্ণ অধিকার আছে এবং এটা তাদের দায়িত্ব নির্দেশনা দিয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারে বলেন ফখরুল। নৌকায় ভোট না দিলে কেন্দ্র যাওয়ার দরকার নেই, হুমকি ধমকি আওয়ামী লীগের। নৌকা প্রতীক ভোট না দিলে নানা ধরনের ভয় ভীতি ও হুমকি ধমকি নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের বাগপাড়া উপজেলার জোরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা দীন মোহাম্মদ দিলু পাটোয়ারির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত সভায় আতঙ্ক ছড়ানোর এমন বক্তব্য দেন তিনি। সভায় দিলু পাটোয়ারি বলেন, কতিপয় বিএনপির জামায়াত নেতা কর্মীরা বলছে অমুক মার্কায় ভোট দিব, তারা ভোট দেওয়ার সুযোগ পাবে না, এমন জায়গায় চুলকানি দেব কাউকে দেখাতে পারবে না, হাসপাতালেও চিকিৎসা হবে না, পুলিশের কাছে গিয়েও কাজ হবে না। তিনি বলেন, নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হবেন, বিএনপি জামায়াতের প্রধান বলেছেন তারা নির্বাচনে যাবেন না, তাহলে আপনারা কেন চুলকোচুলকি করছেন, আমরা কি করতে পারি আপনারা জানেন, 2016 সাল দেখাইছি, আমি চাই না জহুরুল পরে কারো ক্ষতি হোক, তাই নৌকার বাইরে যারা ভোট দিতে চান তাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, বাড়ি ঘুমান, ভালো থাকেন, ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ইতিহাসের সাক্ষী হবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন।